Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wa salatu wa salamu ala ashrafil anbiya'i mursaleen nabiyyana Muhammad wa ala alihi wa sahbihi ajmain. Rabbi shrahli sadri wa yassir li amri wa ahlul uqdatam min lisani yafqahu qawli. Alhamdulillah. আমরা আলহামদুলিল্লাহ আজকে একটা সুন্দর সময় ক্লাসটা করছি। সারা বছরই আমরা কোরআনের এই দর্সটা করে থাকি প্রতি শনিবার ফজরের পরে। তো আজকের বিশেষত্ব হচ্ছে আজকে সম্ভাব্য লাইলাতুল কদরের রাত, এবং রিসেন্ট গবেষণা থেকে আমরা যেটা জানতে পেরেছি যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই ফ্রেজটা দিয়ে মুফাসসিরদের এবং ব্যাকরণবিদরা, আরবি ব্যাকরণরা বোঝাতে চাচ্ছেন এই রাতটা এক্সপেশালি এক্সটেন্ডেড আপ টু সূর্য উদয় পর্যন্ত। মাতলাইল ফজর এটা হচ্ছে ফ্রেজ, এখানে সেখানে সেটার এক্সপ্লেনেশন, বড় এক্সপ্লেনেশন এটা আমাদের আলোচ্য বিষয় না, তবে এটা একটা ফাইন্ডিংস যে এই রাতটার এক্সটেনশন আল্লাহ দিচ্ছেন কি ফজরের উদয় পর্যন্ত। তাই না, সাধারণত ফজর কি সাদা রেখা থেকে কালো রেখা আলাদা হওয়ার সাথে সাথে ফজর স্টার্ট হয়ে যায়, আর এটা হলো এক্সটেন্ডেড একটা সময়। তো আজকে একটা প্রভাবল লাইলাতুল কদরের রাত, যেন শেষ দর্শক দেশ দর্শকে এনি নাইট, তাই না? তো সেই সেরকম একটা আমাদের শিডিউল টাইমে আমরা এই কোরআনের দর্সে হাজির হতে পেরেছি। যদি আজকে লাইলাতুল কদরের এক্সটেনশন সময় আমরা থাকি, তাহলে 83 বছর প্লাসে কোরআনের দর্সে অংশগ্রহণের একটা জাজা আমরা পেয়ে যাবো, একটা রিওয়ার্ড আমরা পেয়ে যাবো। আল্লাহ আমাদের সবাইকে সেই রিওয়ার্ডের অন্তর্ভুক্ত করুন, এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ। এটা এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের দেশে চালু হয় না, বিদেশে বিভিন্ন দেশে তারা আস্তে আস্তে অ্যাওয়ার হচ্ছে, প্রতি রমাদানের রাতে তারা কোরআনের দর্শ করে। ইভেন আমেরিকায় বিভিন্ন মসজিদে সেটা হয়ে থাকে তারাবির আগে অথবা পরে, যার ফলে এই স্পেশাল গ্যাদারিংটা কিন্তু স্পেশাল। কেননা এই গ্যাদারিংয়ের বিশেষত্ব হচ্ছিল এই মুহূর্তে মালাইকারা এই সমাবেশকে ঘিরে আছে, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু তাআলা সেখানে উপস্থিত মালাইকাদের সাথে এখানে হাজির ব্যক্তিদের সাথে ব্যক্তিদের সম্বন্ধে কী বলতেছেন, কথা বলতেছেন। অতএব এই কোরআনের দর্স হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দর্স, যেটা আমাদেরকে যখন আমরা এই দর্সে বসি সে একটা মানসিক বিষয়টা আমাদের দিতে হয়, কেননা এটা গায়েবের বিশ্বাস, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গেছেন আমাদের সেটা বিশ্বাস করতে হবে, তাই না? তাহলে সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব, এবং ইন্টারেস্টিংলি কোইন্সিডেন্টলি বলতে পারেন আজকের টপিক কিন্তু আমরা এই কয়েকদিন যা আলোচনা করছি খুব ভ্যালুয়েবল একটা টপিক। আজকে সুরা লোকমানের আমরা আলোচনা করব মূলত 11-19 আয়াতের যে আলোচনার ধারাবাহিকতা আমরা রয়েছি সেখানে বেসিক্যালি আজকে আমরা 13 আয়াত নিয়ে আলোচনা করব, কেন একটা আয়াতই খুব হেভি। গত সেশনে আমরা 12 আয়াত আলাপ করতে এক ঘন্টা পার হয়ে গেছে, আজকে 13 আরও হেভি একটা আয়াত। তো আমরা এই আয়াতের মধ্যেই আজকে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। তো আমরা পিক ব্যাকগ্রাউন্ডটা বলছি এভাবে যে সুরা লোকমানের 12-19 আয়াতের যে সেকশনটা, এই সেকশনটাতে মূল আমাদের স্টাডির অংশ হলো এভাবে আমরা প্রাথমিকভাবে দেখার চেষ্টা করছি যে সুরা আসরের লেসনটা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় রিফ্লেক্টেড হয় সেটার একটা নমুনা হিসাবে এটা আমরা স্টাডি করছি। ইন এডিশন এর সাথে আরও যা কিছু লেসন আছে সেটাও আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আয়াতুল মীর সুরা বাকারার 177 উপর আমাদের আলোচনা আমরা কমপ্লিট করেছি, তো সেখানকার অংশ হিসাবে আমরা এখানে আজকে আলোচনা করছি। তো এই আয় সেকশনটা শুরু হয়েছে এভাবে, এখানে লোকমান হাকিম সম্বন্ধে আমরা গত সেশনে আলোচনা করছি, উনি কোনো নবী ছিলেন না, কিন্তু আরব ইতিহাসে একজন জ্ঞানবান ব্যক্তি, প্রজ্ঞাবান ব্যক্তি হিসাবে ওনার নাম ছিল, সবাই ওনার সেইংসগুলো ওনার কথাগুলো কোট করত। যেমন আমরা বিভিন্ন মনীষীদের কথা কোট করি, সে সময় আরবের লোক ওনার কথা কোট করতো, কবিরা তার কথা কোট করতো। সে সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লামকে যখন তারা এসে জিজ্ঞাসা করলো, তখন রসুল সাল্লাহ সাল্লাম তার কোটেশনগুলোর প্রেজ করলেন, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিলেন যে অবশ্যই লোকমান কি ছিল আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে হেকমত পাওয়া একজন ব্যক্তি। সেটাই প্রথম আয়াত দিয়ে শুরু হলো, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হেকমাতা আনিশকুরিয়া। খুব ইন্টারেস্টিং এক্সপ্রেশন আমরা পড়ে আসছি গত সেশনে, যে হেকমতের মূল ডেফিনেশনটা কি, যে জ্ঞানটা সত্য জ্ঞান, প্রকৃত জ্ঞান যখন ইমপ্লিমেন্টেড হয় দ্যাট ইজ হেকমত। এটা কোনো মানে বায়বীয় কোনো বিষয় না, আপনি একটা বিষয় জানলেন, বেনিফিশিয়ারি ফ্যাক্ট জানলেন, সেই অনুযায়ী অ্যাক্ট করলেন, এটা হেকমত। যেমন একজন জানলো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, সে ধূমপান বর্জন করতে পারলে সে হচ্ছে হেকমত পরিচয় দিতে, কিন্তু সে যদি এটা দিতে না পারে তার মধ্যে কি কোনো হেকমা নাই, এটা হচ্ছে হেকমার বিষয়টা ইচ্ছা। তাহলে দেখা যাচ্ছে লোকমানকে হেকমা দেওয়া মানে হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন
যে তাকে হিকমত দেওয়া হয়েছে মানে সে জ্ঞান অর্জন করছে, জ্ঞান থেকে প্রকৃত জ্ঞানের পার্সপেক্টিভে সে উনি কিসে গেছেন, অ্যাকশনে গেছেন, সে অ্যাকশনকে আনিশকুরলা উস্করিলেন না। এই কমান্ডটা হচ্ছে বা কমান্ডিং ফর্মে আসছে, আল্লাহ শুক্রিয়া আদায় করো, এটা কিন্তু কমান্ডিং ফর্মে আসছে। দ্যাট মিনস ইট ইজ এ কমান্ড। হেকমার বিপরীতে এটা হচ্ছে রিফ্লেকশন। প্রথম যে দুনিয়াতে যত জ্ঞান অর্জন আপনি করতেছেন সেটা রিফ্লেকশন কিসে আসবে, এন্ড অব দি আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে, সেটার বিস্তারিত আলোচনা আমরা করছি। তারপরে আল্লাহ এটাকে সাথে সাথে বললেন মমা ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর একটা পয়েন্ট বললেন যে শুক্রিয়া আদায় করে সেতে বেনিফিট হবে তার। কিন্তু আমরা চিন্তা করি কি শুক্রিয়া আদায় করলে যার শুক্রিয়া আদায় করছে সে উনি একটু ভালো ফিল করবে, উনি আমাকে একটা ফেভার করছে, তার বিনিময়ে ওনাকে আমি কিছু একটা থ্যাংক ইউ বললাম বা কিছু একটা ফেভার করার চেষ্টা করলাম, এর বিনিময়ে উনি বেনিফিটেড হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর শুক্রিয়া আদায় করলে বেনিফিটেড হবে কে, মানুষ নিজেই। আল্লাহকে বেনিফিট করার ক্যাপাসিটি কোনো মানুষের নেই, তাই না? এটা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওয়ামান কাফারা, এবং যে এটা করতে ডিনাই করবে, শুক্রিয়া আদায় করবে না, অকৃতজ্ঞ হবে, ফা ইন্নাল্লাহ গনিউল হামিদ, এবং আল্লাহ হচ্ছিল সমস্ত প্রয়োজনের বাইরে এবং ওনার কোনো কিছু প্রয়োজন নাই। এই সেকশনটা একটু কম আলোচনা করছি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা যে জিনিসটা মনে করি যে আমরা ফেভার করতেছি, আল্লাহ কোনো ফেভারের দরকার নেই, আল্লাহ হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো প্রয়োজন নাই, উনি কারো মুখাপেক্ষী নাই, সবাই হলো আমরা আল্লাহর মুখাপেক্ষী, তাই না? তাহলে আল্লাহর ফেভার গুনে শেষ করা যাবে না। এখন এটার একটা গুরুত্ব রিফ্লেকশন আমাদের মধ্যে থাকা দরকার যে আমরা কিরকম নিয়ামতের মধ্যে ডুবে আছি। যেমন আমরা প্রতিনিয়ত নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস প্রোভাইড করতেছে কি আল্লাহ, প্রোভাইড করতেছে? আপনি কি চাইছেন আল্লাহর কাছ থেকে? আমরা কেউ চাই না, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিঃশ্বাস দিচ্ছে। আপনার আমার হার্ট বিট করতেছে, কার নির্দেশে হচ্ছে, অটোমেটিক নাকি? এগুলো যারা মেডিকেল সায়েন্সে ইনভলভ তারা জানেন। বিভিন্ন সময় আমার ব্যক্তিগতভাবে আমার পার্সোনালি আমার বাবা অসুস্থ ছিলেন, উনি মারা গেছেন। উনি যখন হার্টের পেশেন্ট ছিলেন ওনার ইজেকশন ফ্যাক্টর ছিল 25%। ডাক্তারের কাছে কোনো এক কারণে গেছিলাম, তখন ওনার রিপোর্ট দেখে আর ওনার ফিজিক্যাল স্ট্যাটাস দেখে ডাক্তার মিলাইতে পারতেছে না যে ওনার রিপোর্ট যেটা বলে এই লোকের তো ক্লিনিক্যালি কি এই অবস্থা থাকার কথা না। তাহলে ওই লোকটা যে ওইভাবে ক্লিনিক্যালি চলতেছে তো এটা ডাক্তার সাহেব এক্সপ্লেন করতে পারছে? তাই সেটা মানে আমাদের যখন ক্রাইসিস হয় সেখানে এখন মেডিকেল সায়েন্সে গেলে তখন ডাক্তাররা বুঝে যে এটা ইম্পসিবল ব্যাপার, এটা এইভাবে কাজ করে না, লজিক অনুযায়ী আমরা চলি, কিন্তু ইললজিক্যালি অনেক কিছু দুনিয়াতে চলতেছে, সেগুলো কে সাস্টেইন করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার রিসেন্ট একটা বড় এক্সাম্পল হচ্ছিল চেরনোবিলে আপনার দুর্ঘটনা ঘটছে, যারা এখানে বয়স হয়েছে তারা জানে 1986 সালে একটা পারমাণবিক ডিজাস্টার হয়েছিল। স্ট্যাটিস্টিক অনুযায়ী 30 জন মানুষ অনস্পট মারা গেছেন এবং তার পরবর্তীতে অনেক মানুষ এখানে আহত হয়েছেন, সমস্ত মানুষকে ওখান থেকে এভ্যাকুয়েট করা হয়েছে, সরায় নেওয়া হয়েছে, ওই শহরটাকে অ্যাবান্ডেন করা হয়েছে। তারা ডিক্লারেশন দিয়েছে নেক্সট 20,000 ইয়ার এই শহরে আর কোনোরকম কেউ বসবাস করতে পারবে না, এটা ডিজাস্টার এমনভাবে হয়েছে। অথচ রিসেন্ট প্রতিবেদন দেখাচ্ছে তারা বলছে যে সমস্ত শহরের মধ্যে গাছপালা ভরে গেছে এবং সমস্ত শহরটার মধ্যে প্রাণী ভরে গেছে, এবং নট অনলি জেনারেল প্রাণী, ঈগল পাখি দেখাচ্ছে, বিভিন্ন পাখি, এবং তাদের কমেন্ট হচ্ছিল প্রকৃতি তার মতো করে রিভাইভ করছে, তাই না? ওখানে অ্যাথিয়েস্টরা যারা ডিসবিলিভার তারা বলতেছে প্রকৃতি রিভাইভ করছে। আসলে প্রকৃতি রিভাইভ করে না, আল্লাহ করাইছেন, এটা হয়েছে, এটা হচ্ছিল অলৌকিক বিষয় যেগুলো মানুষের এক্সপ্লেনেশনের বাইরে সব কিছু ঘটে। এই জন্য বললাম যে আপনার আমার জীবনে সব কিছু ঘটে যেটা নিয়ে আমরা চিন্তা করি না, যদি চিন্তা করি তাহলে আপনি শুক্রিয়া আদায় না করে কি করতে পারবেন না, পারবেন না। এবং সেই আলোচনার মধ্যে শেষ যে আলোচনাটা আমরা করছিলাম সেখানে সূরা বাকারা সে আয়াতটা দিয়ে আমরা একটু এই আলোচনাটা আজকে শুরু করি। সেখানে একটা আলোচনা ছিল এভাবে, সূরা বাকারার আয়াতটা আমরা বের করি কারণ এটা দেখা খুব জরুরি। এখানে দেখেন ফাসকুরুলি আসকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর, খুব পাওয়ারফুল। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো, ওয়াশকুরুলি আমার শুক্রিয়া আদায় করো। এখানে দাড়ি টানলেই হয়ে যেত, সাথে সাথে আল্লাহ বললেন ওয়ালা তাকফুরুন, এবং আমার প্রতি অকৃতজ্ঞ হয়েও না। তাহলে ব্যাপারটা হচ্ছিল এমনভাবে শুক্রিয়া আদায় না করে যদি আপনি বসে থাকেন দ্যাট মিনস আপনি আমি অকৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তার বিষয়টা হচ্ছে নিঃশ্বাস তো আপনি প্রতি 1 সেকেন্ড নিঃশ্বাস না নিয়ে আপনি থাকতে পারবেন? 2 মিনিট যদি ব্রেনে অক্সিজেন না যায় ইউআর ডেড। তাহলে সেইভাবে আপনাকে বেনিফিট দিয়ে বেনিফিটের উপর রাখতেছে। তাহলে আপনি আমি যদি শুক্রিয়া আদায় না করি সেক্ষেত্রে আমি কাফারার মধ্যে কুফরের মধ্যে পড়ে যাব, দ্যাট মিনস আমি অকৃতজ্ঞ হব। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাই না? আচ্ছা,
এখন আসেন আমরা আমাদের আলোচনার আজকের বিষয়ে সেকেন্ড অ্যাডভাইস। এখান থেকে বেসিক্যালি 13 নম্বর আয়াত থেকে লোকমান হাকিম তার সন্তানকে অ্যাডভাইস দিচ্ছেন, সেই বর্ণনাটা শুরু হয়েছে। এভাবে বর্ণনাটা শুরু হয়েছে, ওয়া ইজ কালা লোকমানু লি ইবনিহি, স্মরণ করো যখন লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, এটা কথা। তারপর বলা হচ্ছে ওয়াহুয়া ইয়াইজুহু, যখন তাকে উপদেশ দিচ্ছিল। সিম্পল ট্রান্সলেশনে এভাবে বলা হয় যে এটা আরও ডেপথ আমরা দেখব। ইয়া গুনাইয়া, আমার ছোট্ট ছেলে, ঠিক আছে, লা তুশরিক বিল্লাহ, এই একটা কথা বলার আগে কত কথা বলব যে আল্লাহর সাথে কোনোভাবে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছিল সবচেয়ে বড় অন্যায়, বিশাল অন্যায়। প্রথম অ্যাডভাইস। আপনি স্কুল স্ট্রাকচারটা যদি আপনি দেখেন যে কীভাবে আসছে, প্রথমে একটা জেনারেল ওনার হেকমার কথা বলল, তারপর ওই হেকমার বিপরীতে নিজে রিয়েলাইজ করলো এবং সন্তানকে প্রথম অ্যাডভাইসটা দিয়েগুলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। তো এখান থেকে আমরা আমাদের লেসনের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে, আমরা কুইকলি দেখি যে সুরা আসরের চারটা লেসন এখানে কীভাবে ফিট করে, কারণ এটা আপনাকে কোরআন মজিদের যে কোনো সেকশন পড়তেছেন খুঁজে বের করতে হবে এটা কোথায় রিফ্লেক্ট করে। একজন পিতা তার সন্তানকে অ্যাডভাইস করতেছে, এটা কিসের আন্ডারে পড়বে? তাওয়াসাবিল হাক, চার নম্বর। দুনিয়াতে কোটি কোটি মানুষ, কোটি কোটি পিতা কোটি কোটি সন্তানকে অ্যাডভাইস দিয়ে গেছে, নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অ্যাডভাইস দিয়ে দিয়েছে, একজন ব্যক্তির অ্যাডভাইসটা এখানে কোরআনে মজিদে আল্লাহ কি করলেন, ইনক্লুড করলেন। এটা সংক্রান্ত আলোচনা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করবো, কীভাবে ইনক্লুড করলেন, মানে ইনক্লুশনটা এবং প্রেজেন্টেশন আল্লাহ কীভাবে করলেন, এটাও কিন্তু অসাধারণ দেখার বিষয়। সেটা আমরা আজকে আলোচনা করবো না, নেক্সট ক্লাসে করবো, কারণ ওইটা বড়ো হয়ে যাবে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পিক করে নিয়ে এসে এটাকে এখানে প্লেস করলেন, তাই না? তাহলে সেটা হলো হচ্ছে তাওয়াসাবিল হাক। তাহলে আর চারটা খুঁজি, তাহলে ইমান এবং ভালো কাজের এক্সাম্পল প্রথম স্টেটমেন্টে আছে, সেখানে বলছে হেকমার প্রথমকে আনিশ করলেন না, যে আল্লাহকে উপর প্রতি শুক্রিয়া আদায় করাটা হচ্ছিল ইমানের বেসিক পয়েন্ট। সেজন্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ সূরা ফাতিহা শুরু করছেন সমস্ত হামদ বিলংস টু আল্লাহ বলার পরে, তারপর উনি বললেন কেন হামদ হবে আল্লাহ, সেজন্য লজিকটা দিলেন উনি হচ্ছে সমস্ত আলামিনের রব, সমস্ত আলামিনকে উনি সাস্টেন করে, সমস্ত আলামিন ওনার কাছ থেকে বেনিফিটেড হয়, অতএব তার কি তার শুকরিয়া আদায় করা, এটার মাধ্যমে কি করতে হবে, হামদের এক্সপ্রেশন আসতে হবে, সেটা হচ্ছে ইমানের প্রথম বেসিক পয়েন্ট। আপনাকে আমাকে ইললজিক্যালি আল্লাহ বিশ্বাসের ব্যাপারে কোনো কথাই বলেন নাই, সমস্ত কথার বিপরীতে আল্লাহ লজিক দিচ্ছেন, চিন্তা করতে বলছেন, এই জন্য মানুষকে আল্লাহ মানুষ কি হবে বিচারা, তাই না? তাহলে এইভাবে তাহলে ওইটা দেখা যাচ্ছে ওয়াশকুর আনুষ্কুরিল্লাহ, এটা হচ্ছে ইমান এবং ভালো কাজ দুইটাই এটার মধ্যে জুড়ে, ঠিক আছে? তাহলে আমরা চারটা পয়েন্টের মধ্যে তিনটা পয়েন্ট পেরে গেলাম। এবার আসেন সবরের পয়েন্ট, আসেন সবরের পয়েন্ট যদি একটু নিচে দেখেন, এই 17 নম্বর আয়াতের মধ্যে আছে, এই সিকোয়েন্স আমরা করবো সামনে। ওয়াসবির আলা মা আসাবা, যখন তোমার উপরে আসা বা মুসিবা আপতিত হয় তুমি কী করো, সবর করো। তাহলে সবরের অ্যাডভাইসও আছে, এবং এরপরে অনেকগুলো ভালো কাজ, সংশোধনমূলক ভালো কাজের কথা এখানে বলা আছে। দ্যাট মিনস আপনি এই সেকশনের মধ্যে চারটা জিনিসই রিফ্লেক্টেড পাবেন, ডিফারেন্স হচ্ছে এটা সিকোয়েন্সিয়ালি নাই। যেমন আয়াতুল বীরে আপনি পাইছিলেন প্রথমে ইমানের কথা, তারপর ভালো কাজের কথা, তাহলে তাওয়াসাবিল হক তাওয়াসাবিল সবর যেমন সিকোয়েন্সিয়ালি পাইছেন, এখানে নাই, এখানে ব্লেন্ডেড অবস্থা আছে। কিন্তু আপনাকে বের করে নিতে হবে আল্লাহ ইমানের কথা বলছেন কোথায়, ভালো কাজের কথা বলছেন কোথায়, তাওয়াসাবিল হকের কথা বলছেন কোথায়, তাওয়াসাবিল সবরের কথা কোথায় বলছেন, কেন এটা মিলেই আপনার আমার রেস্কিউ প্ল্যান, এটার মাধ্যমে আপনি আমি নিজেকে রিকভার করতে পারবো, নিজেকে বাঁচাতে পারবো আপনাদের সেই পরিস্থিতি থেকে। অতএব আপনি যখন অ্যাডভাইস নিচ্ছেন তাহলে এই চারটা বিষয় কিন্তু খুঁজে বের করতে হবে কীভাবে এটা রিফ্লেক্টেড হয়, এটা হলো প্রথম পয়েন্ট। এরপর আসেন ওয়াহুয়া ইয়াইজুহু, এই একটা ফ্রেজ, এটাকে গ্রামারিয়ানরা বলেন হাল, ওয়াইল ইংরেজিতে বলে ওয়াইল, আমরা বাংলা বলি যখন, যখন তিনি তাকে তিনি তাকে মানে তার ছেলেকে বিনয়ের সাথে ভালোবাসা প্রদর্শন করে কল্যাণমূলক উপদেশ দিয়েছেন, কত বড় একটা স্টেটমেন্ট ওয়াহুয়া ইয়াইজুর মধ্যে ঢুকে বসে আছে, তাহলে সেটা আপনাকে আমাকে বুঝতে হবে। তাহলে প্রথম জিনিস হচ্ছিল কাউকে অ্যাডভাইস করলে সঠিক সময় সঠিকভাবে সঠিক উপদেশটা দিতে হবে, কেন যেই উপদেশটা আপনি আমি দিচ্ছি সেটা রাইট টাইমে দিতে হবে। আমি রাগান্বিত অবস্থায় কোনো সময় কাউকে উপদেশ দিলে সেটা কোনোভাবে রিফ্লেক্টিভ হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা সুন্দর হবে না। অতএব আপনি আমি কী করি বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের প্রতি রাগান্বিত হয়ে তাকে কী করার অ্যাডভাইস করা শুরু করি, তাহলে দেখা যাচ্ছে রাগ করে কাউকে কোনোরকম অ্যাডভাইস দেওয়ার সুযোগ নাই। তাহলে সময় একটা বিষয়, কোন উপদেশ দিব সেটাও একটা বিষয়, ওয়াহুয়া ইয়াইজুহু হচ্ছিল সেই এক্সপ্রেশনটা দিচ্ছে যে সুন্দর একটা সুযোগ
সুযোগের অপেক্ষা করছেন এবং উপস্থাপন করছেন, এইটা হচ্ছে একটা হেকমা। লুকমান হাকিমের হেকমার একটা হেকমা হচ্ছে ওয়াহুয়া ইয়াইজুল। পাশাপাশি সেকেন্ড পয়েন্ট হচ্ছিলো এই ওয়াহুয়া ইয়াইজুর মধ্যে, সেটা হচ্ছিলো হুয়া ব্যবহার করা হয়েছে। এই হুয়ার একটা লম্বা এক্সপ্লেনেশন আছে, কুইকলি আমরা বলি। সেটা হচ্ছিলো এখানে লুকমান হাকিম সিদ্ধান্ত নিচ্ছে কেউ তার সন্তানকে অ্যাডভাইস অথবা সাজেশন দেওয়ার আগে উনি কী করবেন, ইন্টারভেন করবেন, ভেরি ইম্পর্টেন্ট। কেন, একটা মানুষ ছোট বাচ্চা যখন বড় হতে থাকে সে কন্টিনিউয়াসলি চারিদিক থেকে সাজেশন পেতে থাকে, অ্যাডভাইস পেতে থাকে। কীভাবে অ্যাডভাইস পরে সে যাচ্ছে, সবার সাথে মিশতেছে, বিভিন্ন লোক বিভিন্ন আচরণ করতেছে, কথা বলতেছে, ইন্টারাক্ট করতেছে। এখন ইন্টারনেটের যুগে মোবাইল ফোন সবার হাতে, বাচ্চাদের হাতে চলে যাচ্ছে, টিভি দেখতেছে, নাটক দেখতেছে, অনেক কিছুর মধ্যে সে এক্সপোজ। কন্টিনিউয়াসলি সে কী রিসিভ করতেছে, অ্যাডভাইস অথবা সাজেশন রিসিভ করতেছে। তো সেটা তাকে এফেক্ট করার আগে লোকমান হাকিম চিন্তা করছে কি তার আগেই তাকে কী করতে হবে, তাকে ইন্টারভেন করতে হবে। তার আগে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট কি অ্যাডভাইসটা তাকে দিতে হবে, বন্ধু বান্ধবের কাছ থেকে অ্যাডভাইস পাওয়ার আগেই তার নিজে আপনাকে অ্যাডভাইস দিতে হবে। কেন, সে বন্ধু বান্ধবের কাছ থেকে যে অ্যাডভাইসটা পাবে সেটা কোনোভাবে ভালো অ্যাডভাইস হবে না। সেক্ষেত্রে তার আগে, তার বয়ঃসন্ধির আগে তাকে বুঝাতে হবে যে বয়ঃসন্ধির সময় সে কী পরিস্থিতির মধ্যে সে পড়বে এবং পরবর্তী পরিস্থিতিতে সে কীভাবে পড়বে, সব কিন্তু পড়বে। তার আগে যদি ইন্টারভেন করা যায় তাহলে কী হবে, সবচেয়ে উপদেশটা কী এফেক্টিভ হবে, ঘটনা ঘটার পরে উপদেশের মধ্যে কোনোরকম বেনিফিট আপনি ইন্টারভেন করতে পারবেন না। তাহলে ওয়াহুয়া ইয়াইজুহুর মধ্যে, হুয়া শব্দের মধ্যে কিন্তু সেই জিনিসটাও বিল্টিন এখানে আছে। এবার আসেন ওয়াজা ইয়াইজু, এই ফেলটার কথা আসেন। এটার বিষয় হচ্ছিলো ওয়াজ শব্দটা আমাদের এখানে সবাই প্রচলিত, কিন্তু এটা এই ওয়াজ না, ওয়াজ হচ্ছিলো এটা হচ্ছিলো একটু লাভিংলি ভালোবেসে আপনাকে ইয়েটা অ্যাডভাইস দিতে হবে। কিন্তু অ্যাডভাইসটার মধ্যে কী থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিলো তাহলে আপনার সন্তানকে যখন এই অ্যাডভাইসটা দিবেন, সন্তানের সাথে আপনার একটা খুব ফ্রেন্ডলি রিলেশন আপনার লাগবে, এমন পর্যায়ে লাগবে যাতে সন্তান আপনাকে কী করে কন্টিনিউয়াসলি তার যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করে। এগুলো ইন্টারেস্টিং খুব সাইকোলজিক্যাল ব্যাপার, যেটা চাইল্ড এখনকার লোকজন বই লেখে কীভাবে সন্তানকে বেড়ে তুলবেন, হ্যাঁ গড়ে তুলবেন, এই কথাগুলি লেখা আছে, যেটা কোরআন মজিদ আজ থেকে 1400 বছর আগে বলে গেছে এত সুন্দরভাবে। সেগুলির কথা বলা হচ্ছে যে সেখানে আপনার রিলেশনটা যদি প্রপার না হয়, ছোটোবেলার থেকে যদি রিলেশনটা প্রপার না হয়, সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন না, আপনার উপদেশ ট্রান্সমিট করতে পারবেন না। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ইয়াইজুর মধ্যে আছে, ওয়াহুয়া ইয়াইজু মানে লাভিংলি অ্যাডভাইস দিচ্ছেন। এবং শেষে আসতেছে সেটারই রিফ্লেকশন ইয়া বুনাইয়া, একটা ইয়া বুনাইয়া একটা খুব ইন্টারেস্টিং কি সম্বোধন। ইয়া বুনাইয়া টেকনিক্যালি যদি আপনি আরবি ভাষায় বলেন, বলা হয় বুনাইয়া ইসম তাজগির, দেখবেন অনেক উবাইদ আব্দুল থেকে উবাইদ হয়, ছোট দাস, এই শব্দগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আছে। তাহলে বলা হচ্ছে যে ছোট্ট ছেলে, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন হচ্ছিলো, কেননা প্রতিটা পিতা তার সন্তানকে জিরো এজ থেকে কী করে বিভিন্ন নামে ডাকে, বিভিন্ন নামে যে ডাকে এটাই যে খুব গুরুত্বপূর্ণ জিনিস। সে নামে ডাকার বা তাকে একটা নাম দিছে আকিকা করে, তাকে একটা নাম দেওয়া হলো, তারপরে পিতা মাতা কী করে বিভিন্ন নামে তার সন্তানকে ডাকতে থাকে। এই ডাকটা একটা সময় বন্ধ হয়ে যায়, যখনই বন্ধ হয়ে যায় তখন কী হয়ে যায়, ডিস্টেন্সটা তৈরি, তাই না? দেখেন ইয়া বুনাইয়া বলতেছে, হয়তো অথবা হয়তোবা লোকমান হাকিমের সেই ছেলেটার বয়স কত, 14-15-20 যে কোনো বয়স, কেন বয়স বলা হয় না, ইয়া বুনাইয়া তখনও কিন্তু ইয়া বুনাইয়া উনাই ওনার জবানের মধ্যে আছে। তাহলে ইট ইস এ ভেরি ইম্পর্টেন্ট থিং যে এই সম্বোধনটা আপনার সন্তানের সাথে থাকতে হবে, যত বড়ই সে হোক না কেন, এই সম্বন্ধটা যদি আপনার আমার সন্তানের মধ্যে থাকে, দেন ইউ ক্যান ট্রান্সফার অ্যাডভাইস, আদারওয়াইজ কিন্তু অ্যাডভাইস দেওয়া সম্ভব হবে। দেখেন একটা এই ফ্রেজের মধ্যে কতগুলো হেকমা এই জিনিসগুলো এক্সপ্রেস হয়েছে, অর্থাৎ সিম্পল ট্রান্সলেশনে আপনি করতেছেন সব চলে যাবে হেকমা এখান থেকে, তাই না? আল্লাহ আমাদের বোঝার সুযোগ দান করেন। তাহলে এখানে আসার পরে যে জিনিসটা আমাদের মূল ক্লাসের আজকে মূল বিষয়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করুন, এটার অনেক সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন আছে। যেমন বলা হচ্ছে যে শিরিকের বিভিন্ন ফেজ আছে। ঐতিহাসিকভাবে মানুষ কি গুহায় বসবাস করত, মানুষ কি কাঁচা মাংস খেত, অনেকে বলে এটা যে আগে মানুষ এই হতো, কোনো সময় না। কেন, প্রথম মানুষ ছিল আদম আলাইহিসসালাম, উনি হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট এবং সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সব কিছুর নাম শিখেছেন। অর্থাৎ ওই ব্যক্তি উলঙ্গ অবস্থায় রাস্তায় বিচরণ করে নাই, উনি মানে কাঁচা মাংস খান নাই, সমস্ত জ্ঞান ওনার কাছে আছে, উনি এভাবে কীভাবে করবেন। তাহলে দিস ইজ দ্য অরিজিন, এবং উনি আল্লাহর সাথে ওনার ইমান ছিল সবচেয়ে পেকে, না? তাহলে মানুষ কিভাবে
এখনও বিভিন্ন জায়গায় উলঙ্গ অবস্থায় চলে, মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, এই জিনিসগুলো আসছে কীভাবে? এগুলো আসছে পদভ্রষ্টটা জেনারেশন বাই জেনারেশন এটা চলে গেছে, জেনারেশন বাই জেনারেশন চলে গেছে। যে জেনারেশন চলে গেছে সেটার পরিণতি আমরা দেখে আমরা বলতেছি এটা তার অরিজিন, এটা তার কোনোভাবে অরিজিন নয়, এটা তার পরিণতি। তাহলে এই পদভ্রষ্টটা চলতেছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল লোকমান হাকিমের যে আলোচনাটা এখানে হচ্ছে, উনি কোনো নবী রসুলের কাছে ছিলেন না। তাহলে এরকম একটা লোক অবশ্যই তার কাছে রিলিজিয়াস প্রিচিং ছিল, যেন সালাতের কথা বলতেছে সে অ্যাভেলেবেল রিলিজিয়াস প্রিচিংয়ের মধ্যে ধর্মীয় যে বিষয়গুলো আছে আল্লাহর পক্ষে সবগুলো সেগুলো উনি কিন্তু জানতেন। সেখান থেকে একনিষ্ঠভাবে চিন্তা করে নিজের বেসিক জায়গা উনি হ্যান্ডেল করে কি উনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে বের করে নিয়ে আসছেন। তাহলে এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং, যেটা আমরা চেরনোবিলের কথাটা বললাম যে ন্যাচারাল ডিজাস্টার হয়ে গেছে, রিকভার করছে কি আল্লাহ। ঠিক একইভাবে একটা মানুষ ডিজাস্টার হয়ে কাপড় টাপড় ছেড়ে দিয়ে রাস্তায় ঘুরতেছে, এখন সারা পৃথিবীতে সভ্য সমাজে একই জিনিস হচ্ছে, মানুষ এখন কাপড় ছাড়া শুরু করছে। তার কাপড় কেন ছাড়া শুরু করছে? ওই বনের মানুষটার সাথে এই মানুষটার তো কোনো পার্থক্য নাই, কেন তার সেই সেন্স অফ প্রপোর্শন নাই, সেটা কোনটা তাকে ডিগনিফাই করে কোনটা তার ডিগনিটি নষ্ট করে, তাই না? তাহলে এই জায়গায় কিন্তু সে ধ্বংস হয়ে যাচ্ছে। এখান থেকে মানুষ আস্তে আস্তে কী করছে, যে নিজের ফিতরার প্রতি অনেস্ট সে নিজে নিজে রিকভার করতেছে, কোনো দাওয়াতেরই দরকার হচ্ছে না। আমেরিকায় দেখা গেছে যে রিভার্ট স্টোরি আপনি যতগুলো দেখবেন, মানুষ কী করতেছে, ফিরে আসতেছে কীভাবে, নিজ থেকে ফিরে আসতেছে। সেখানে কোনো মুসলিম যায় তাকে দাওয়াত দেয় নাই, অনেক স্টোরি আছে, ঠিক আছে। ফিতরা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এই ফিতরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা সেটার মাধ্যমে মানুষ আল্লাহর তাওহীদকে চিনতে পারে। খুব সুন্দর সুন্দর অনেক স্টেটমেন্ট আছে কোরআন মজিদে, সেখানে যেমন ধরেন মানুষ কী করছে, শিরিকের মধ্যে মূর্তিকে পূজা করছে, কেউ আল্লাহর সন্তান হিসেবে কাউকে বলতেছে উনি আল্লাহর সন্তান, কারণ সবাই ভায়া মিডিয়া চলতেছে। সেক্ষেত্রে খুব স্ট্রং একটা স্টেটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে বলতেছেন, কুল ইন কানা লির রহমানি ওয়ালাদুন, যদি আর রহমানের কোনো ওয়ালাদ থেকে থাকে, ফা আনা আউওয়ালুল আবিদিন, নিশ্চয় আমি হব সেটাতেই প্রথম উপাসনা করি। মানে এইভাবে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে দিয়ে বলাইছেন কোরআনের মধ্যে খান দিয়ে। অতএব এগুলোর কোনো সুযোগ নাই। এবং অনেক স্টেটমেন্ট আছে, আমরা আসলে কুইকলি আজকে যে জিনিসটাতে যেতে চাচ্ছি, হাফিজ ইবনে তাইয়্যামার একটা ডেফিনিশন আছে, সেটার উপর আমরা যদি প্র্যাকটিক্যালি আলোচনা করি আজকের দিনে, অন্তত আমরা শিরক সম্বন্ধে একটা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফ আমরা জানতে পারবো, যেটা জানা জরুরি। ওনার একটা অ্যানালাইসিস অনুযায়ী আল্লাহর সাথে মানুষের সম্পর্ক, বেসিক সম্পর্ক হচ্ছে উনি হচ্ছে প্রভু, আমরা হচ্ছে দাস, প্রভু দাসের সম্পর্ক। এটা সাথে সাথে মাথায় আসবে কি মানুষে মানুষে প্রভু দাসের সম্পর্ক, ওই জিনিস এক জিনিস না, ঠিক আছে। আল্লাহ প্রভু, আমরা দাস, আমাদের কোনো স্বাধীনতা আল্লাহর কাছে নাই, আল্লাহ এমন একটা প্রভু আমাদের সমস্ত চাহিদা উনি এককভাবে পূর্ণ করেন। কিন্তু মানুষের মধ্যে প্রভু দাসে কি রিভার্স, দাসকে কত বেশি ডিপ্রাইভ করতে পারবে সেটা হচ্ছে মানুষের মধ্যে প্রভুর কাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাজ এ প্রভু তার দাসকে কীভাবে বেনিফিট করবে সেটার ব্যাপারে ওনার হচ্ছে সবচেয়ে বেশি কনসার্ন। তাতে ওইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো একজন প্রভু দাস, আল্লাহ আমাদের প্রভু আমরা দাস, সেক্ষেত্রে পাঁচটা জিনিসের ব্যাপারে আমাদের কনসাস থাকতে হবে, ফাইভ এলিমেন্টস। এটা যদি আমরা এই সম্পর্কের রেসপেক্টে পাঁচটা জিনিসকে যে ব্যাপারে কনসাস থাকতে পারি, তাহলে আমরা নিজেদেরকে শিরকে থেকে বাঁচাতে পারবো। প্রথম পয়েন্ট হচ্ছিল উপাসনা। উপাসনা মানে ওয়ার্শিপ ইংরেজিতে বলে, বাংলায় উপাসনা আমরা বলি। সেটা মানে যা কিছু আমরা আল্লাহর প্রতি নিবেদন করি, আল্লাহর প্রতি নিবেদন করি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ করি, যাকাত দেই, এই সবগুলো দান সদকা করি, সমস্ত কাজগুলো করি, এটার মধ্যে দুইটা জিনিস, একটা একনিষ্ঠতা থাকতে হবে আর একচেটিয়াত্ব থাকতে হবে। এক্সক্লুসিভিটি থাকতে হবে, এক্সক্লুসিভলি যখন এবাদতগুলো করা হবে কার জন্য করা হবে, আল্লাহর জন্য হবে, এবং সিনসিয়ারিটি থাকতে হবে এটার মধ্যে। তাহলে এই দুইটাকে যদি আপনি চিন্তা করেন, এটা অনেক বড় আলোচনা। প্রতিটা জায়গায় সালাত যখন আদায় করতেছেন, দেখেন আপনার এই সালাতটা আপনি কীভাবে আদায় করতেছেন, এটা কি সিনসিয়ারিটি আল্লাহর প্রতি, নাকি সবাই আপনাকে নামাজি বলবে, মুসল্লি বলবে, সেজন্য হাজির হচ্ছেন, সেজন্য হজ করতেছেন, সেজন্য জাকাত দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য, নাকি নিজে? ঠিক একইভাবে দান করতেছেন মসজিদে, দান করতেছেন কি জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই বিষয়গুলো, এখলাসের ব্যাপারগুলো আসে, সিনসিয়ারিটির ব্যাপারগুলো আসে, সেগুলোর মধ্যে আসে। তার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে আল্লাহর প্রশংসা করি আমরা, আল্লাহকে ধন্যবাদ জানাই, হামদ করি, তো মানুষের কি প্রশংসা ধন্যবাদ করা যাবে না? কেন, একজন মানুষ আমাকে ফেভার করছে, সাথে সাথে আমি তাকে থ্যাংক ইউ জানাবো না? একজন মানুষকে ভালো একটা কাজ করছে, তাকে আমি কি প্রশংসা করবো না? অবশ্যই করবো, তাকেও ধন্যবাদ দেবো। কিন্তু সবার উপরে কী থাকবে,
সবার উপরে থাকবে আল্লাহর প্রশংসা এবং ধন্যবাদ। যেমন ধরেন আপনার ছেলে খুব ভালো রেজাল্ট করছে পরীক্ষায়, আপনি তাকে কি বলবেন? মাশাআল্লাহ, আল্লাহ চাইছে বলে হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার বিনিময়ে যেভাবে হয়েছে সেজন্য আল্লাহকে কি করতে হবে? প্রশংসা দিতে হবে, ধন্যবাদ দিতে হবে, তুমি ভালো রেজাল্ট করেছো, অভিনন্দন। স্টেটমেন্টটাকে মধ্যে কি রিমাইন্ডার্স অফ আল্লাহ আসতে হবে, যাকেও প্রশংসা করেন ধন্যবাদ দেন, তাহলে এটা হচ্ছিল স্টাইল। তারপর কিছু কিছু জায়গায় আছে প্রশংসা করা, ধন্যবাদ দেওয়া, এগুলো এক্সক্লুসিভলি আল্লাহর আর কারো প্রতি হওয়া উচিত না, সেটা খুব পরিষ্কার আয়াত। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মাসাজিদ সময় সমস্ত মসজিদগুলো হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। ফালা তাদু মা আল্লাহি আহাদ আহাদ, তোমরা সেখানে আল্লাহ ছাড়া আর কাউকে তোমরা দেখো না। তাই আপনি দেখেন আল্লাহ ছাড়া আপনি আমরা আমি মসজিদে কী রাখি? জুমার খুতবা হয় কোনো কোনো মসজিদে, সব মসজিদে কোনো কোনো মসজিদে দেখা যায় ইমাম সাহেব সভাপতির গুণগান করতেছেন, বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কারো জন্মদিন পালন করতেছেন মসজিদের মধ্যে, খুতবার মধ্যে। ওনার সেন্সের মধ্যে নাই এই আয়াত যে মসজিদের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো কোনো গুণগান প্রযোজ্য না। সে মসজিদের জন্য অনেক দান করতে পারে, অনেক কিছু করতে পারে, অনেক বেনিফিট দিতে পারে মসজিদে, কিন্তু মসজিদে কার প্রশংসা এবং হামদ হবে? শুধুমাত্র তার। এগুলো যে এক্সক্লুসিভ ব্যাপার সেগুলো কিন্তু আমাদের জানতে হবে, নালে যদি না যাই তাহলে কিসের মধ্যে পড়বো? শিরকের মধ্যে পড়বো। শিরক এমন একটা পাপ, এটা আল্লাহ ক্ষমা করবেন, তাই না? তাহলে আমাদের ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম বিষয় হলো নিজেকে শিরক থেকে আলোচনা বাঁচানো। তাহলে এটার একটা বড় আলোচনা আমরা ইনশাল্লাহ করব। তাহলে একনিষ্ঠতার মধ্যে যেমন আছে, কোরআনে অনেক জায়গায় কথাগুলো বলা আছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলতে বলতেছে কি, আমার সালাত, আমার নুসুক মানে আমার সমস্ত স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। তিনি কে? রাব্বুল আলামিন। আপনাকে বেনিফিট করতেছে কেন? আমার জন্য। কেন? উনি আমার জন্য সব কিছু, উনি আমাকে সাস্টেন করাচ্ছে, তাহলে আমার জীবন মরণ কার জন্য? তার জন্য। প্রথম বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ গান গাচ্ছে না? গান গেয়ে গেয়ে শিরিকের মধ্যে ঢুকে যাচ্ছে। অনেকে বলে যে না, এটা আমরা সিম্বলিকই বলতেছি, ইমোশনাল, ইউ ক্যান নট টল টক এনিথিং ইমোশনাল, যেটা অক্ষরিক অর্থে কোরআন মজিদ আল্লাহ বলে দিচ্ছে, তাই না? মানে এই আয়াত পড়ার পরে সে নিশ্চয়ই যিনি রচনা করছেন উনি এই আয়াত সম্বন্ধে কিছুই জানেন না, ঠিক আছে? যিনি গাচ্ছেন তিনিও জানেন না, যিনি শুনতেছেন তিনিও জানেন না, তাই না? তাহলে এই বিষয়গুলো এইভাবে সমাজের বিভিন্ন রীতিনীতি মানুষকে কোন দিকে নিয়ে যায় সেটা আপনি খেয়াল রাখতে হবে। কেন এগুলোর চর্চা এমনভাবে কোরআন বহির্ভূত? কেন আপনি আমাদের এই জেনারেশনে দেখেন এটা কোনো এক্সারসাইজ আমরা চোখে দেখি না। আমরা এখন আলহামদুলিল্লাহ আল্লাহ জানাচ্ছে, আমরা জানতেছি বিষয়গুলো। কোরআনের মানুষ যতভাবে চিন্তা করতে পারে সবগুলোর বিপরীতে কমেন্টস আছে, আপনি পড়ে দেখেন, কোনো কিছু বাদ নাই। কেন কলও একটা ফেল আছে, কলও মানে হচ্ছে কলা মানে হচ্ছে বলা, এই ফেলটা প্রায় 1700 বার কাউন্ট করে দেখা গেছে, মানে কেউ না কেউ কথা বলতেছে। দ্যাট মিন আপনি বলতেছে নালে আল্লাহ বলতেছে, নালে নবী বলতেছে, নালে রসুল বলতেছে, নালে ফেরাউন বলতেছে, সব রকম কথাবার্তা কনভারসেশন কোথায় আছে? কোরআন মজিদে আল্লাহ রেকর্ড করে দিয়েছে, আল্লাহ আমাদের জন্য সহজ করে। তাহলে এটা একটা গুরুত্ব পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছিল আনুগত্য, অভিডেন্স, আল্লাহর আনুগত্য করতে হবে। তাহলে এখন আপনি বলবেন যে দুনিয়াতে তো আমরা অনেকের আনুগত্য করি, পিতার কথা কাজ করতে বলে আমরা করি, পিতা মাতার কথা না শুনলে তো হবে না, আল্লাহ বলছে তাকে মান্য করে চলতে হবে। অফিসে যান, বসের কথা শুনেন, সরকারের আইন কানুন মানেন, ঠিক আছে? তারপরে সামাজিক রীতিনীতির অনেক রকম বিষয় আছে, সেগুলো আপনাকে আমাকে মেনে চলতে হয়। তাহলে অভিডেন্সের অনেক কিছু সমাজের মধ্যে একটা মানুষের দেয়, এবং অভিডেন্স ইজ এ গুড থিং। একজনের আনুগত্য, একটা মানুষ যদি অভিডেন্ট হয় এটা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, ভালো জিনিস তার মধ্যে, সে অনুগত একজন ব্যক্তি। এখন অনুগত কিসের? সে অনেক কিছুর অনুগত, সে নফসের অনুগত হলে তো সেটাতে ভালো হবে না, কিন্তু আনুগত্য তার মধ্যে কিন্তু বেশি। কেন মানুষকে আল্লাহ দাস হিসেবে তৈরি করছে, আল্লাহর দাসত্ব না করলে সে কি করবে? অন্য কারো বা অন্য কিছুর দাসত্ব করবে, সে কিন্তু বসে থাকবে না, সে দাসত্ব করবেই, তাই না? এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। এখন এখানে ফর্মুলাটা কি? ফর্মুলাটা খুব সিম্পল, মানুষের যা কিছুর আনুগত্য আপনি আমি করি না কেন, সেটা কোনোভাবে আল্লাহর আনুগত্যের বিপরীতে যেতে পারবে না। সিম্পল স্টেটমেন্ট, আপনি জানি যখন আপনার, তাহলে আল্লাহর আনুগত্যের বিষয়টা বলতে হবে। যেমন সিম্পল এক্সাম্পল বলি, পিতা মাতাকে মেনে চলা আমাদের জন্য জরুরি। এখন পিতা আপনাকে একটা কাজ দিয়েছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত সময় আপনি পিতাকে বললেন যে আমাদের তো, আমার তো একটু মাগরিবের সালাত আদায় করতে হবে, ওয়াক্ত চলে যাচ্ছে, তখন আপনার পিতা বললেন না তোমার কাজ শেষ করো, এশার সাথে যায় মাগরিব করো,
ঠিক আছে, এটা যদি আপনাকে বলে তখন আপনি পিতার কথা মানবেন? মানা যাবে না, পিতার কথা মানা যাবে না। সলাত আদায় করতে হবে, তারপর পিতার কাজ করতে হবে। এখন আপনার পিতা আপনাকে খুব জরুরি একটা কাজে ডাকলেন, আপনি বসে বসে ফ্রাইড চিকেন খাচ্ছেন, এখন পিতা ডাকার সাথে সাথে বললেন আমি তো হালাল চিকেন খাচ্ছি, খেয়ে তারপরে আসি, তাই না? তো হালাল চিকেন খাওয়ার সময় সারাদিন আছে, পিতা যেটা বলতেছে সেটা কি করতে হবে? মানতে হবে। এটা যদি ওই পিতা যদি মুশরিক পিতা হয় সেক্ষেত্রে তার কথা মানতে হবে, তাকে বেনিফিটেড বেনিফিট তার জন্য কাজ করতে হবে। তাহলে এই যে বিষয় অভিডেন্সের বিষয়টা, এটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে যদি টেস্ট করেন আপনি, বেসিক ফর্মুলাটা হচ্ছে এটা যে আপনি আমি যারই অভিডেন্সে অনুগত্য করি কোনোভাবে আল্লাহর আনুগত্যের বিপরীতে কোনো কিছু যেতে পারে না। সেটা হচ্ছিল আরেকটা শিরক আমাদের কন্টিনিউয়াসলি হয়, আল্লাহ আমাদের সেখান থেকে রক্ষা করে। তারপর আসেন তৃতীয় নম্বর পয়েন্ট, হচ্ছে তাওয়াক্কুল, ভরসা করা, আল্লাহর উপর ভরসা করতে হবে। এখন একই প্রশ্ন আসে, আমরা কি কারোর উপর ভরসা করতে পারি না? আপনি কি আপনার মার উপর ভরসা করতে পারেন না? দুনিয়াতে যদি সবচেয়ে বেশি ভরসা করতে পারেন, কার উপর করবেন? আপনার মার উপর, ঠিক আছে, আপনার বাবার উপর। তারপর গেজুয়ালি আপনাকে ভাই বোনের উপর করতে হয়, সন্তানের উপর করতে হয়, ঠিক আছে, এমপ্লয়ের উপর করতে হয়, দুজন মিলে ব্যবসা বাণিজ্য করতেছেন তার উপরে তো কিছু, ব্যবসায়িক পার্টনারের উপরে কিছু ব্যবসা করতে করতে হয়, ভরসা করতে হয়। তাহলে ভরসা করার জন্য আপনারা আমরা কী করি? এগ্রিমেন্টও লিখি। কিন্তু এন্ড অফ দি ডে এইসব সমস্ত ভরসার বিষয়টা হচ্ছিলো আর্ন, একসাথে একদিনে হয় না। স্বামী স্ত্রী হঠাৎ করে তাদের বিয়ে হয়, তাদের মধ্যে যে আস্থার ব্যাপারটা, ভরসার ব্যাপারটা গ্র্যাজুয়ালি আসে। তাহলে এই ভরসা এবং আল্লাহর উপর ভরসার মধ্যে পার্থক্য, এটাও বোঝা জরুরি। যেমন এগুলো সব আর্ন করতে হয় দুনিয়ার ভরসা, আর আল্লাহর ভরসা হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারালি প্রত্যেকটা মানুষ কি আল্লাহর উপর ভরসা করে। কেননা সব সে বলে আসছে, আল্লাহ যখন জিজ্ঞাসা করছে আমি কি তোমাদের রব না, সে বলছে কি বালা শাহিদ না, অবশ্যই আপনি আমার রব। তো সেখান থেকে ভরসা তার বিল্ট ইনের মধ্যে চলে আসে। অর্থাৎ তাকে আল্লাহর উপর ভরসা করা উচিত, যেসব ব্যাপারে আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, তাই না? তো আল্লাহ ছাড়া কোনো কিছুতে কোনো উপায় নেই। তাহলে এটা সিম্পল জিনিস হচ্ছে, যেমন আপনার রোগ হলো, অসুস্থতা হলো, আপনার মা আপনার আমি ব্যতব্যস্ত হয়ে যাচ্ছি, কোন ডাক্তারের কাছে যাব? অবশ্যই আপনাকে ডাক্তার কাছে যেতে হবে, কিন্তু প্রথমে কী করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, দুই রেখা সালাত আদায় করে আল্লাহ এই অসুস্থ তুমি একটা রাস্তা দেখো। কেন রাস্তা যদি আল্লাহ না দেখায় আপনি রাইট ডাক্তারের কাছে যেতে পারবেন না। রাইট ডাক্তারের কাছে যদি যান, ডাক্তার সাহেব সঠিক মুডে নাও থাকতে পারে, সঠিক মুডে না থাকলে আপনাকে ঠিক মতো ওষুধ নাও দিতে পারে। আপনাকে যে ওষুধটা দিকে দিচ্ছে সেটা যদি দোকানে যান, দশটা কোম্পানি আছে, কোন কোম্পানির ওষুধটা আপনার জন্য ভালো হবে সেটাও আপনি আমি জানি না, তাই না? তাহলে সেই ওষুধটা কীভাবে খেতে হবে, খাওয়ার আধা ঘন্টা আগে না 20 মিনিট আগে না 30 মিনিট আগে কীভাবে খেলে আপনার বডির সাথে কীভাবে অ্যাডজাস্ট করবে সেটাও আপনি আমি জানি না, সেটা কীভাবে কাজ করবে কোনো কিছুই আমি জানি না, সবগুলো কার হাতে? অতএব আল্লাহকে ডিসকার্ড করে অন্য কিছুর প্রতি ভরসা করা সহি না। আপনাকে ভরসা করতে হবে মূলত আল্লাহর উপরে, তারপরে আপনি সবার উপরে ভরসা করেন যার জন্য যেখানে দরকার। কিন্তু আল্লাহ ভরসাটা কোনোভাবে কি হবে না, নিচের দিকে যাবে না। যেমন আনসিন ব্যাপারে আপনার ভবিষ্যৎ সম্বন্ধে আপনি কীভাবে জানবেন? কার উপর ভরসা করবেন? আল্লাহর উপরে। কোনটা সঠিক কোনটা বেঠিক, কার ডিসিশন আপনার কাছে মনে হবে সহি, কোনটা ভরসা করা যায়? আল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। এবার যেমন এই সমস্ত কিছুর মধ্যে, সেজন্য খুব সুন্দর স্টেটমেন্ট সুরা তাগাবুনে আমরা পড়বো ইনশাল্লাহ, আমাদের সিলেবাসের মধ্যে আছে, ওয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ শব্দটা একটা ইটসেলফই আলোচনার বিষয়, বিশাল আলোচনার বিষয়। তারপর বলা হচ্ছে ওয়া আলাল্লাহি, এবং আল্লাহ আল্লাহর উপরেই শুধুমাত্র, ফাল ইয়াতাওয়াক্কালুল মুমিনুনা, মুমিনদের শুধুমাত্র আল্লাহর উপরেই কি ভরসা করা উচিত। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশন, আপনার আমার আল্লাহর উপরে রিলায়েন্স কী করে সবসময় ছুটে যায়, সেখান থেকে শিরিকে কী হয় শাখা প্রশাখা শুরু হয়, সেটা আরেকটা পয়েন্ট। এরপর আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, চার নম্বর পয়েন্ট, আল্লাহর প্রতি ভালোবাসা। সূরা বাকারায় আল্লাহ খুব সুন্দর করে বলছেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লাহ, যারা ঈমান এনেছে তারা খুব কঠিনভাবে, খুব শক্তিশালীভাবে আল্লাহকে ভালোবাসে, তাই না? যেমন এই ভালোবাসা সংক্রান্ত বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে মানুষ বিচরণ করে। মানুষের অনেক কিছু ভালো লাগে, তার ছেলে ভালো লাগে, মেয়ে ভালো লাগে, তার স্বামী ভালো লাগে, স্ত্রী ভালো লাগে, বাবা ভালো লাগে, মা ভালো লাগে, সব ভালোবাসার মধ্যে লেজিটিমেট ভালোবাসা আছে, ইললেজিটিমেট ভালোবাসা আছে, ঠিক আছে। তার খেলতে ভালো লাগে, তার ভিডিও গেমস ভালো লাগে, ইন্টারনেট ভালো লাগে, ফেসবুক ভালো লাগে, এই সব ভালো লাগার মধ্যে কি সে কিন্তু তার জীবনযাপন হয়, যেদিকে ভালো লাগে সেদিকে সে ছুটে, তাই না? এটা হচ্ছে মানুষের বিষয়। এরপরে ইলা শব্দের মধ্যে একটা সিক্রেট আমরা এখানে আলোচনা করি,
ইলা শব্দটাকে আমরা বলি উপাস্য বা গড, এসব কথা বলি। ইলা শব্দ হচ্ছে ইটসেলফ ইউনিক। ইলা শব্দের মধ্যে একটা সেন্স আসলে উপাসনা, যার উপাসনা করা হয়, যার উপাসনা করার মাধ্যমে আপনি চরম প্রশান্তি লাভ করেন, সেটা হচ্ছে ইলার একটা ডাইমেনশন। আরেকটা ইলার ডাইমেনশন হচ্ছে যার প্রতি আপনি আকৃষ্ট হয়ে ধাবিত হন, যাকে ভালোবেসে ধাবিত হন। এটার আরবদের একটা ডেফিনেশন আছে এভাবে যে একটা দুগ্ধপোষ্য শিশু যখন তার মা দুধের দিকে ধাবিত হয়, যাদের ছোট বাচ্চা ছিল আপনার সন্তানকে দেখছেন, সে কিভাবে তার দুধ মা দুধ খাওয়ার জন্য পাগলের মতো ধাবিত হয়, দ্যাট ইজ দ্য সেন্স অফ ইলা, যে ওইভাবে মানুষ ধাবিত হয় কি আল্লাহর দিকে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যে স্পিরিটটা, সেটার মধ্যে প্রচণ্ড ভালোবাসার একটা সেন্স অফ বিষয়টা আছে, সেটা আমরা রিকগনাইজ করি না, সেটাই হলো এখানে আছে। তাহলে এখানে জিনিসটা বলা হচ্ছে যে একটা একজন স্কলারের একটা অপিনিয়ন, সমসাময়িক সময়ে মুসলিমদের প্রতি অপিনিয়ন হচ্ছে এভাবে, উনি বলতে চাচ্ছেন যে সালার মধ্যে মুসলিমরা কী করে, আল্লাহর প্রতি দাঁড়ায়, সালাত আদায় করে আল্লাহর প্রতি, সালাত থেকে বের হয়ে দুনিয়ার সব কিছুর প্রতি সালাত আদায় করে। মানে সে যখন সালাত থেকে বের হচ্ছে, সাথে সাথে সে সালাত শুরু হয়েছে মোবাইলের সাথে, কাজের সাথে, বিভিন্ন মানুষের সাথে, ওখানে আর অন্য কারোর কোনো প্রেজেন্স নাই। যেমন আপনি সালাতে যখন দাঁড়ান, আমি থেকে পাশে যদি আপনাকে ডাকি, আপনি সাড়া দিবেন, আপনি সাড়া দিবেন না। ফিজিক্যালি আমরা সালাতের মধ্যে চিন্তা করেন, দাঁড়াইছেন, কেউ ডাকলো, সাড়া দিবেন। তো একইভাবে আমরা কী করি, এরপরে যখন আমরা বিভিন্ন কাজে ইনভলভ হই, ওখানে এমনভাবে ইনভলভ হই আল্লাহর কথা কিন্তু মাথার মধ্যে নাই। তাহলে দেখা যায় যে সালাত পেশ করা হচ্ছে কার প্রতি, অন্য বিষয়ের প্রতি। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। এবং দিন যত যাচ্ছে আমরা এগুলো দেখতেছি, আপনার সন্তানকে মোবাইল ফোন দিচ্ছেন, মোবাইল ফোনটা নেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে যে সে নেশাগ্রস্ত হয়েছে, হিরোইনের আসক্তি আগে আমরা দেখছি, তো ওই ওরকমই মনে হচ্ছে যে নিয়ে নিচ্ছেন, সেই মনে হচ্ছে তার দুনিয়া নিয়ে গেলেন, তাই না? অস্থির অসহায়ের মতো সে আচরণ করতেছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এটা ছোটো ছোটো বাচ্চা না, বড়দেরও একই অবস্থা। আপনাকে যদি কোনো জায়গায় ক্লাসে আসলে মোবাইল, মসজিদে মোবাইল ফোন বন্ধ রাখতে বলেন, আপনি আমি কী করলাম, ব্যতিব্যস্ত হয়ে গেল। প্রতিটা মসজিদে দেখা যাচ্ছে, গতকাল জুমার মসজিদে আমি দেখছি, এক বাবা বসে আছে, তার দুই ছেলে মোবাইল টিপতেছে, এক সময় বাবা কী করলাম, দুজনের হাত থেকে মোবাইল নিল, দুজনের অস্বস্তি দেখে কে, মানে ডিসকমফোর্ট, মানে এটা কী, এটা ঠিক হইল না, তাই না? তাহলে এগুলো হচ্ছিল সব সালাত হয় কোন দিকে, বিভিন্ন জিনিসের মধ্যে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন আসি আমরা একই পয়েন্টে আসি, ভালো কি বাসবেন না, বাবা মাকে ভালোবাসবেন না, সন্তানকে ভালোবাসবেন না, হ্যাঁ, লেজিটিমেট ভালোবাসা, আপনার স্বামীকে কি ভালোবাসবেন না, স্ত্রীকে কি ভালোবাসবেন না, হ্যাঁ, অর্থকরী কি ভালোবাসা যাবে না? কেন, অর্থকরী তো আপনি অর্জন করছেন কিভাবে, জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে মানুষ অর্থ অর্জন করে, অর্জন করে ভালোবাসা থাকবে না? তো এগুলো সব ভালোবাসা থাকবে, এগুলো সব লেজিটিমেট, কিন্তু দেয়ার ইজ এ পয়েন্ট। পয়েন্টটা হচ্ছিল সমস্ত ভালোবাসার ভিত্তি হবে আল্লাহর উপর ভালোবাসা। থিওরিটিক্যাল কথা, আমি আপনাকে থিওরি বললাম, অ্যান্ড প্র্যাকটিক্যাল বিষয়টা কি, প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছিল আপনার সন্তানকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, বাবা হাজব্যান্ডকে ভালোবাসেন, আপনার ভালোবাসা যদি আপনাকে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যায়, সে ভালোবাসা আপনি ভালোবাসতে পারবেন না। যেমন ভালোবাসা, আপনি যদি বলি আপনাকে ভালোবাসা কী জিনিস, এটা সিম্পল ডেফিনেশন হচ্ছে, এই মুহূর্তে আপনি কী চিন্তা করতেছেন, আপনার কাকে নিয়ে চিন্তা করতেছেন, কী বিষয় নিয়ে চিন্তা করতেছেন, যে বিষয়টা নিয়ে চিন্তা করতেছেন, যাকে নিয়ে চিন্তা করতেছেন তাকে আপনি ভালোবাসেন, কোনো ব্যক্তিকে অথবা কোনো বিষয়কে, কেউ কাজ ভালোবাসে, নেগেটিভ পজিটিভ সব দিক থেকে, মানে আপনি চিন্তা করেন আল্লাহকে নিয়ে চিন্তা করেন, কারণ দুইটা সেন্স। যেমন আপনি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, কাউকে ভালোবাসেন, তার সাথে বেশি সময় ব্যয় করার ব্যাপারে আপনি আগ্রহী হবেন না, আর কোনো জিনিস যদি আপনি ভালোবাসেন ওইটা পেতে আপনি আগ্রহী হবেন, ভালোবাসা তো এটাই, সেটার জন্য ব্যাকুল হয়ে আপনি দৌড়াচ্ছেন কোনো না কোনো দিকে। তাহলে সেই জিনিসটা হচ্ছিলো পিক টেস্ট হচ্ছিলো, যে আমি আপনি কাকে ভালোবাসি, কী ভালোবাসি। তাহলে সেই ভালোবাসার কারণে আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন, হাজব্যান্ডকে ভালোবাসেন, ছেলে মেয়ে সবাইকে ভালোবাসেন, সে ভালোবাসা দেখাতে যদি মাগরিব সালাত ছুটে যায় তাহলে কি হবে, সেটা হবে না। এশার সালাদ ছুটে যায় হবে, ফজরের সালাদ ছুটে যায় এমন কোনো অ্যাক্টিভিটির মধ্যে আছে ছুটে যায়, জুমার সালাদ ছুটে যাচ্ছে হবে, সিম্পল এক্সাম্পল দিলাম, এর আরও এক্সাম্পল হতে পারে। মূল বেসিক লাইন হচ্ছে না, আমাকে ডিস্ট্রাক্টেড করে দিচ্ছে, আপনার পরিবার আপনার বলতেছে যে আমাদের ফ্ল্যাট নাই কেন, সবাই ফ্ল্যাটে থাকে, আমাদের আরেকজনের ফ্ল্যাটে ভাড়া থাকবো কেন, আমাদের ফ্ল্যাট দরকার, অথচ আপনার ই নাই, সামর্থ্য নাই এই মুহূর্তে ফ্ল্যাট কেনার। তখন আপনি পীড়াপিড়ির জন্য তাদেরকে সন্তুষ্ট করার জন্য ব্যাংকে গেলেন, ঋণ নিলেন, সুদের মধ্যে কারবারের মধ্যে ঢুকে আপনি ফ্ল্যাট কিনলেন, তাহলে কি আল্লাহ খুশি হবে? ঠিক আছে, কেন সমস্ত সাস্টেনেন্স কে দিচ্ছে,
আল্লাহ দিচ্ছে, ভালোবাসে আপনি শান্তিতে আছেন, হালাল রুজিকের মধ্যে আছেন, আপনি কেন প্রশ্নবোধক অ্যাক্টিভিটির মধ্যে যাবেন যেটা আল্লাহ পছন্দ করেন না, তাই না? তাহলে এই বিষয়গুলো কিন্তু ভালোবাসার সাথে সবচেয়ে এবং আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এটা, এবং এটা হচ্ছিল শিরকের পর্যায়ে পড়ে যায়, এটা হচ্ছিল আরেকটা ডাইমেনশন, এবং অনেক কথাবার্তা আছে সেটাতে আমরা যাব না। এখন আসেন শেষের পয়েন্ট, আমরা বলি পঞ্চম পয়েন্ট, সেটা হচ্ছিল দাসত্বের শর্তাবলী বা আল্লাহর সাথে সম্পর্কের শর্তাবলী। যেমন এটা সিম্পল এক্সাম্পল দিই, একটা অফিসে আপনি চাকরি করেন, আপনার নতুন চাকরি হলো, বস আপনাকে বললো যে এই অফিসে 50 রকম কাজ আছে, তোমাকে আমি 5টা কাজ দিলাম, তুমি 5টা করবার, নাম্বার 1, 2, 3, 4, 5 5টা কাজ তোমাকে লিস্ট করে দিলাম, দিয়ে আপনি চাকরিতে ঢুকলেন, ঢোকার পরে বিকালবেলা আপনার ম্যানেজার এসে বললো যে আসবো কী করছো দেখি, আপনি যে বললেন আমি 6, 7, 10, 12, 13 আমি এই 5টা কাজ করছি, কেন এই 5টা কাজ করছো বলে, এটা খুব আমার কাছে ভালো লাগছে, এই কাজে দেখে আমার প্রাক্তন বন্ধুরা আছে, আমি এনজয় করছি, অথবা আমি এটি করছি এবং আমি কাজটা খুব এনজয় করলাম, তা আপনার চাকরি থাকবে? আপনাকে যে কাজটা করতে বলা হয়েছে আপনি, আমি সেই কাজটা না করে অন্য কাজ করতেছি, এটা যেমন বিষয়, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কীভাবে উপাসনা করবেন আল্লাহ বলে দিচ্ছেন, কীভাবে ওনার আনুগত্য করবেন আল্লাহ বলে দিচ্ছেন, কীভাবে ওনার উপর ভরসা করবেন আল্লাহ বলে দিচ্ছেন, কীভাবে আল্লাহ ওনাকে আপনি আমি ভালোবাসবো সেটাও বলে দিচ্ছেন, তার কিতাবের মাধ্যমে, তার রসুলের মাধ্যমে সেটা দেখা গেছে। অতএব এই ব্যাপারে আপনার আমার কোনো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা যাবে না, নিজের মতো করে কোনোরকম পরিস্থিতি তৈরি করা যাবে না, এইসব ক্ষেত্রে আপনাকে অনুসরণ করতে কী হবে, আল্লাহ যেভাবে বলছে সেভাবে, যেভাবে টার্মস অফ রিলেশন আপনি, আমরা যে 4টা বিষয় আলোচনা করলাম, এই 4টা বিষয়ের কীভাবে ইমপ্লিমেন্টেড হবে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন, সেটা সেভাবে করতে হবে, ওভাবে যদি না করি তাহলে আরেক শিরকের মধ্যে পড়লাম, এটা আমাদের জন্য ভয়ঙ্কর, কেন এটার অনেক ডাইমেনশন আছে, কেন আমরা আয়াতুল বীরে আলোচনা করছি, আমরা একটা জিনিস নিয়ে দৌড়াচ্ছি, কেউ মনে করতেছে সালাহ আল্লাহ করলেই যথেষ্ট, আর কিছু দরকার নাই, তা আমার মতো ডিফেন্ড করি, কেন আরও থিংস আছে, লাইসাল বিররা আন তুয়াল্লু উজু হাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালা কিন্নাল বিররা, এইভাবে ওভাবে বলছে যে পূর্ব পশ্চিমে ফেরার মধ্যে শুধুমাত্র ভালত্ব নাই, ভালত্বের অনেকগুলো বিষয় আছে, ইমান আনতে হবে, আপনার ভালো কাজ করতে হবে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কি যারা ডিজাস্টারাস পজিশন আছে তাদেরকে হেল্প করতে হবে, তাহলে আল্লাহ বলে দিচ্ছেন প্রসিজিওর, অতএব আমি যদি কোনো একটা বিষয় নিয়ে দৌড়াই হবে না। পাশাপাশি এটার আরও অনেক রকম বিষয় আছে, যেমন হচ্ছিল আমরা দিনের মধ্যে যেগুলো মাইনর জিনিস সেগুলোকে মেজর বানায় নিচ্ছে, দিন বিকৃত হয়ে যাচ্ছে, অনেক এক্সাম্পল আছে, আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন যেটা মাইনর বিষয় এটাকে মেজর বানাচ্ছেন, আর মেজর বিষয়কে আপনি কী করছেন, ইগনোর করতেছেন। যেমন আমরা সলাতে প্রতিনিয়ত জামাতবদ্ধ প্রতি বক্তের যারা জামাতবদ্ধ সলাত আদায় করতেছে, সলাতে দাঁড়ানোর নিয়ম কী, দুইজনের মধ্যে ফাঁক থাকবে, দুইজনের মধ্যে কোনো ফাঁক থাকতে পারবে, এবং যতগুলো হাদিসের বর্ণনা আছে এই ব্যাপারে খুব কঠিন ছিলেন কারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা, আপনি এখন প্রতিটা সলাতে দেখেন কী অবস্থা, আমরা যখন দাঁড়াই সবাই ফাঁক ফাঁক করে দাঁড়াই, অথচ ওই জিনিসটার ব্যাপারে বলছে এটা যদি আমরা করি আমাদের মধ্যে কী তৈরি হবে, বিভেদ তৈরি হবে, এটা খুব শক্তিশালী বিষয়, ওই বিষয়ে আলোচনা নাই, আলোচনা কী নিয়ে, কে বুকে হাত দিল না পেটে হাত দিল এটা নিয়ে আপনি তর্ক বিতর্ক করতেছেন, ইট ইজ এ মাইনর ইস্যু, ইট ইজ নট এ মেজর ইস্যু, মেজর ইস্যু হচ্ছে সালাতে যখন দাঁড়াচ্ছি দুই ভাই, যাতে দুই ভাইয়ের কাঁধের সাথে পায়ের সাথে যেভাবে পারেন ইউ অ্যাটাচড উইথ হিম, তার সাথে মিশে মিশে দাঁড়াতে হবে, পায়ে লাগান বা কাঁধে লাগান, দুইজনকে আগ্রহী না হলে আমি আপনার কাঁধে লাগান আপনি সরে গেলেন, হবে হবে না, তাহলে বিষয়গুলো এই জন্য একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজার হাজার এক্সাম্পল আপনি পাবেন, আমরা যে দিন এক্সারসাইজ করতেছি সেখানের মধ্যে আমরা মিনিমামটাকে ম্যাক্সিমাম বাড়াচ্ছি আর ম্যাক্সিমামটাকে কী করতেছি, মেজরটাকে ইগনোর করতেছি, তাহলে এইভাবেও কিন্তু আমরা কী করতেছি দিনের মধ্যে, এটাও কিন্তু শিরিকের আরেকটা ডাইমেনশন। তাহলে প্র্যাকটিক্যালি যদি এই 5টা বিষয় যদি আপনি আমি চিন্তা করবেন, কেন এটা প্রতিটা ইস্যু হচ্ছে ঘণ্টাখানিকের বিষয় আলোচনা, আমরা জাস্ট এখানে রিফ্লেক্টেড করলাম এভাবে আজকে এই দিনে, যাতে আমরা এগুলো নিয়ে একটু গবেষণা করি, আল্লাহ চিন্তা গবেষণা করতে পারছি আমি এই 5টা আসপেক্টে কোথায় কোন কাজটা করতেছি, বেসিক প্রিন্সিপালটা কিন্তু আমরা বলে দিলাম, তাহলে এইভাবে নিজেকে কী করতে হবে, শিরিক থেকে বাঁচাতে হবে, কেন শিরিক থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে পারি তাহলেই আমাদের জন্য কী হবে, জান্নাত অবধারিত হবে, জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো, কেন এই লাইলাতুল কদর রাত আমরা অতিবাহিত করতেছি, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, কোন গুনাহ মাফ করবেন, বেসিক্যালি সমস্ত সগীরা গুনাহ মাফ করবেন, আর কবিরা গুনাহ মাফ করতে চাইলে কী করতে হবে, আমাদেরকে তওবা করতে হবে, এই রাতেই তওবা করতে হবে, সব পেয়ে যাবেন, এই রাতে তওবা করবেন, এই সময় তওবা করবেন, সারা বছর করবেন, গ্যারান্টেড। তওবার মূল বিষয় হচ্ছিল কি, ভুল হয়েছে এটা স্বীকার করে নেওয়া,
এবং এটা রিপিট না করে। অতএব আমরা কি আমিলুস সলিহাত কন্টিনিউসলি এটার মধ্যে আসি যে আমরা কন্টিনিউসলি নিজেকে কী করতে হবে, সংশোধন করতে হবে। কেননা সেটাই ইমানের সবচেয়ে বড় দাবি। আমি যদি কোনো সময় মনে করি আমি এই ইউনিভার্সিটিতে ডিগ্রি নিচ্ছি, এত বছর পড়াশোনা করছি, আমার কি ভুল থাকতে পারে, তাহলে আমি সবচেয়ে বেশি কিসের মধ্যে আছি, পদভ্রষ্টের মধ্যে আছি, তাই না? তাহলে এগুলো কিন্তু বেসিক জিনিস, কন্টিনিউসলি নিজেদের সংশোধন করতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আজকে সুযোগ দিচ্ছেন এরকম একটা দর্শে হাজির হওয়ার জন্য, এরকম একটা বরকতময় সময়। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে এবং সমস্ত আজাব থেকে আল্লাহ কী করেন, মুক্তি দেন, এবং সবাইকে জান্নাতুল ফেরদৌসে আল্লাহ আমাদেরকে দাখিল করুন। এটা আমাদের দোয়া, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কেননা আগামী রমাদান পর্যন্ত আমাদের কারো কারো হায়াত নাও থাকতে পারে, আমি থাকতে অনেকেই থাকবে না, তাই না? আল্লাহ আমাদেরকে আরেকটা রমাদানের সুযোগ দিন, কেন এই রমাদান চলে গেছে, কিছুই করতে পারি না। প্রতিটা রমাদানের শেষে রিয়েলাইজেশন কি, কিছুই তো হইল না, আরেকটা রমাদান দরকার, আরেকটা লাইলাতুল কদর দরকার। এটার জন্য ব্যাকুলভাবে রমাদানের শেষে কী করেন, আল্লাহর কাছে দোয়া করেন। এত বরকতময় সময়, কেন কোনো মানে ইয়ে নাই তো, আমরা পরিকল্পনা নাই, আমরা পরিকল্পনা করতে হবে এক রমাদান থেকে আরেক রমাদান। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আমরা আজকে এখানে কনক্লুড করতেছি, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।